ব্রেকিং, ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, জাতিকে নিশ্চিত করেছেন সেনা প্রধান। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা। অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ, প্রতিটি হত্যার বিচার হবে আশ্বাস সেনা প্রধানের। হাসিনার সঙ্গে পদত্যাগ করলেন আরো 35 জন মন্ত্রী। বাংলাদেশে সেনার অধীনে তদারকি সরকার গঠিত হওয়ার ঘোষণা। গুলির নির্দেশ প্রত্যাহার, আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান। আজ বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে খবর। তারপরে শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন তার প্রধানমন্ত্রী পদ থেকে। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা। হাসিনা দেশ ছাড়ার কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। কপ্টারে দেশ ছেড়েছেন হাসিনা। একটি সূত্রের দাবি, হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেন নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে ভারতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে আগরতলা বিমানবন্দরে। বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি ত্রিপুরা রাজধানীর উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। আগরতলা থেকে দিল্লিতে যাবেন হাসিনা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ সূত্রে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে। অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাবো বললেন সেনা প্রধান। বাংলাদেশের সেনা প্রধান জানালেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে, প্রতিটি হত্যার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিটি হত্যার বিচার হবে জানালেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশের জনতাকে এও বলেছেন যে হিংসা পরিহার করে সংযত হওয়ার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য। বিগত কয়েকদিন থেকে বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল, হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। সোমবার তার পরিপ্রেক্ষিতে হাসিনা পদত্যাগ করলেন। রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। আজ সোমবার থেকে 3 দিন ছুটিও ঘোষণা করেছিল সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। গতকাল থেকে আজ আবারও পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সেখানে আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসও ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। পরে শোনা যায়, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান, আর তারপরেই হাসিনা পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। সেই সাথে ক্ষমতাসীন সরকারের আরো 35 জন মন্ত্রীরও পদত্যাগের খবর মিলেছে। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মাঝেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার মানুষ। লক্ষ লক্ষ মানুষ হাসিনা বাসভবন গণভবনে ঢুকে পড়েন এবং বঙ্গভবন অর্থাৎ প্রধানমন্ত্রী বাসভবনে ভাঙচুরেরও খবর পাওয়া গিয়েছিল। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন।